হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কিছুক্ষণ পিয়ালির সাথে আমি হলাম আপনাদের বন্ধু পিয়ালি। হঠাৎ করে বিকেল থেকে, মানে বিকেলের পর সন্ধে থেকেই ওয়েদার চেঞ্জ হতে শুরু করলো। বেশ ঠান্ডা হাওয়া আর তার সাথে কিন্তু মেঘের গর্জনও মোটামুটি শোনা যাচ্ছিল। তো দেখুন, আকাশটা দেখলেই বোঝা যাবে বেশ ভালো বিদ্যুতের ঝলকানি কিন্তু দেখা যাচ্ছে। আমাদের এখানে মোটামুটি কারেন্টও চলে গেছিলো দেখুন, আর বেশ হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অনেক দিন বাদে কিন্তু বৃষ্টির একটা অনুভূতি পেলাম, অনেক দিন বাদে। দেখুন কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এই সময়ে আমি তাই ভাবলাম যে একটা ছোট্ট ক্লিপিং করে নিই, আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে কিভাবে এরকম ওয়েদারটা ফট করেই চেঞ্জ হয়ে গেল। আর সকাল থেকে চলছিল ভীষণ গরম, ওয়েদারটা এরকম হঠাৎ করে সাডেন চেঞ্জ হয়ে যেতে এত ঠান্ডা হয়ে গেল যে দুটো ফ্যান পর্যন্ত আমাদের চালাতে হয় অন্য দিনে, সেখানে একটা ফ্যানেই কিন্তু যথেষ্ট। দেখুন বেশ জোরে কিন্তু হাওয়া দিচ্ছে, বেশ জোরে হাওয়া দিচ্ছে, আর বিদ্যুৎটা কিন্তু ভালোভাবেই ঝলকাচ্ছে। এই দেখুন, তো সেই জন্যই একটু সময় ব্যালকনির দরজাটা খুলে একটু ব্যালকনিতে দাঁড়ালাম, একটু টাইম স্পেন্ড করলাম। বেশ ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছিল। এরপর চলে যাব কিচেনে, বানাবো সন্ধেবেলার চা। সন্ধেবেলা চা করতে চলে এসেছি রান্নাঘরে, লুকিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে। আমি অভিষেক আর রহনা আজ গ্রিন টি খাবো, আর বাবা খাবে ভিতার চা। এই নি প্লেট, লাইটটা দে। এই যে রহনা না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হেল্প করছে লাইটটা দেওয়া। এই বাবা কি হাওয়া দিচ্ছে বাইরে, আমি দেখালাম মানে কি বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে সব মিলি। এটা যে চালের পাঁপড় আছে আমাদের, রেখা দিয়ে আছে আমার পার্লার, এখানে চালের পাঁপড় আমার একজন চেনা জানা দিয়েছে। এই যে এরকম চালের গুঁড়ো দিয়ে বাবা এগুলো বেশ তেলে ভেজে খেতে করতে খুব ভালো লাগে। তারকে বেশ বস, মানে জলটা একটু কম হচ্ছে, জলটা একটু দিয়ে দিই। কি বলছে দাদু? তো আজকে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, তাই ভাবলাম বিকেলে একটা, হ্যাঁ হ্যাঁ কাঁদ দেবো ওখান থেকে, তাই সেই জন্য ভাবলাম যে একটুখানি গ্রিন টি খাওয়া হবে। আমি একটুখানি ট্রাইপডটা একটু ঘুরিয়ে দিই, কথা বলতে বলতে বেশ ঘুরতেও সুবিধা হয়। এমনি খালি ঘিয়ে খাস না, সবসময় লেবু দিয়ে খেলো না, এমনি খা, সবসময় লেবু দিয়ে খেলো না। দাদু কবে কাপের মধ্যে দাদুর কাপ বড়, তুই একটু হানি মিশিয়ে খা ভালো, না চিনি দিয়ে খাবি? আগে থেকে খেতে ভালো লাগে বেশ, খেতে কিন্তু তুই আগে মিশি নে তোর মতন, নাহলে আমি খাই না, আমি চিনি চিনি কিছু দিয়ে খাই না। এটা ফেলে দে, জলটা তো গরম, জল এখনই গরম, এটা আসলে ফেলে লাগে কেন? চামচ দিয়ে নিয়ে খা, তো জল মোটামুটি গরম হচ্ছে, গরম হোক। জল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি আর সময় নষ্ট না করে একটা কড়া বসিয়ে তেল দিয়ে একটু ভাজি। আগে আনিয়ে দেবো তো ওই টি ব্যাগটা সরা, এই কড়া বসিয়ে দিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে ভাজবো, সর্ষের তেলে ভাজলে না খেতে বেশ ভালো লাগে না, সর্ষের তেলে। বেশি খুব বেশি হানি দিস না তাহলে আমার ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তো তাড়াতাড়ি ভেজে ফেলি।
বাইরে বেশ বৃষ্টি পড়ছে, আর বাড়ির সকলের সাথে চা খাচ্ছি, একটুখানি স্ন্যাক্স খাচ্ছি, বেশ ভালোই লাগে। আর বাবাকে দিয়েছি, বাবা তো টিভির সামনে থেকে নড়বেই না। এই সময়টা পরিবারের লোকেদের সঙ্গে কাটাতে বেশ ভালো লাগে, একসাথে বসে সময় কাটানো, গল্প করা, এগুলো তো জরুরি দরকার। কারণ একসাথে যত সময় কাটাতে পারবে পরিবারের লোকজনের সাথে একসঙ্গে বসে, তত কিন্তু একটা ভালো সুন্দর বন্ডিং কিন্তু গড়ে ওঠে। এই সময়টাই সন্ধ্যেবেলা, আর এই সকালবেলা চা খাওয়ার সময়টা কিন্তু বসে আমরা বিভিন্ন ধরনের গল্প করি, গল্প গুজব করি। মানে এটা আমাদের কাছে একটা স্পেশাল মুহূর্ত, ধরে রাখার মতো স্পেশাল মুহূর্ত। এই সময়টা কিন্তু আমরা মানে কি বলি, খুব সুন্দর করে একসাথে খুব এনজয় করি এই টাইমটা। আর আজকে বৃষ্টি বৃষ্টি ব্যাপার চলছে, আর অভিষেক বলছে অনেকদিন বাইরে থেকে কিছু এনে খাওয়া হয়নি, তাই আজকে বাইরেই চাইনিজ ফুড, ওইটাই আলোচনা করছিলাম যে বাইরে থেকে একটুখানি, অনেকদিন হচ্ছে না, তাও ওখানে সব মানে প্রোটেকশন নিয়েই খাবার বানায়, সেরকমই সব ব্যাপার ট্যাপার আছে, কথা বলে নিয়েছে। তো যাই হোক, আজকে ইচ্ছাও করছিল, সেই জন্য খাবারের ডিনারের একটা অর্ডার করা হচ্ছে। কিন্তু বাবাকে বাইরে থেকে কিছু খাবার দেবো না বাবাকে। এই যে ঘাস মতন আছে, পাপোশটা কেনা হয়েছে, এর মধ্যে এতক্ষণ ধরে বাবা অনেকদিন ধরে বলছে যে ছাতুর কচুরি খাবে, তো বাবাকে বাবার মতন করেই অন্তত চারটের মতন আমি করে দিলাম, এখন তিনটে খাবে বললো, ভালো লাগলে পরে একটা নেবে। তো চারটের তিনটের মতন এই ছাতুর কচুরি বাবার জন্য করে দিলাম। আর আমাদের রাতের ডিনার রয়েছে গেছে, ফ্রাইড রাইস আছে, ভেজ ফ্রাইড রাইস, একটু চিকেন মাঞ্চুরিয়ান, আর একটা মনে হয় চিকেনেরই একটা ড্রাই আইটেম নেওয়া হয়েছিল। এই তো খাবারগুলো মোটামুটি আমি ভালো করে আবার একবার করে মাইক্রোওভেনে গরম করে নিলাম, করাটা জরুরি। এই হলো আজকের খাবারের আইটেম। তো আমরা তাড়াতাড়ি রাতের ডিনারটা করে ফেলি, বাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরাও তাড়াতাড়ি এবার ডিনারটা করে ফেলি। যত তাড়াতাড়ি ডিনারটা করে ফেলতে পারবো ততই কিন্তু আমাদের জন্য, শরীরের জন্য ভালো। আর এত লোভনীয় সব খাবারগুলো রয়েছে চোখের সামনে, এই তো বসে গেছি খেতে, সবাইকে দিয়ে দিয়েছি, অহনা টিভি দেখতে দেখতে খাচ্ছে, বাবা যেমন নিউজ দেখতে দেখতে খাচ্ছে, আমি আর অভিষেক টেবিলে বসেই খাচ্ছি। তো বন্ধুরা, যদি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে সেটাও জানাবেন, অবশ্যই রেকটিফাই করার চেষ্টা করব, আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলবেন। তো আজকের মতন বিদায় নিলাম, বাই বন্ধুরা। Gracias.